ড্রাইভিং লাইসেন্স করুন তিনটি ধাপে, লার্নার, অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্স করার যে তিনটি মূল ধাপ, লার্নার, অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স নিয়ে সহজে এবং পরিষ্কারভাবে আলোচনা করব। অনেকেই এই তিনটা জিনিস নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, মানে কোনটার পরে কি এবং কোন কোন কাগজপত্র লাগবে এইসব কিছু। তাই আমি এখন একদম সহজে এবং শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। লার্নার করবেন অনলাইনে, আপনি নিজে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন, আবার চাইলে বিআরটি এর সামনে কম্পিউটারের দোকান থেকে করতে পারবেন। এখন আসি কি কি লাগবে লার্নার করতে। অনলাইনে লার্নার ফর্ম পূরণ করার সময় সাথে লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রেজিস্টার্ড ডাক্তার দ্বারা মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার বাসার ইউটিলিটি বিলের ফটোকপি। হালকা ও বাইক সহ হলে 518 টাকা, শুধু একটি হলে 342 টাকা বিকাশে অথবা রকেটে দিয়ে দেবেন। এই শেষ লার্নারের কাজ। তারপর নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ফিল্ড টেস্ট দিবেন। লিখিত পরীক্ষা একদম সহজ, 30 মার্কের মধ্যে 12 পেলেই পাস। আর মৌখিক পরীক্ষার রোড সাইন, ট্রাফিক সাইন থেকে 3 থেকে 4টি প্রশ্ন করে, উত্তর দিলেই পাস। আর ফিল্ড টেস্ট তো আপনি চালানোর উপর নির্ভর করে। যাই হোক, লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পাস করার পর আপনি ব্যাংকে অপেশাদার হলে 2500 টাকা আর পেশাদার হলে 1650 টাকা দিয়ে রিসিট সহ বিআরটি এর কাগজপত্র জমা দেবেন। তারপর বিআরটি আপনাকে একটা স্লিপ দেবে, এখানে ফিঙ্গারপ্রিন্টের ডেট দেওয়া থাকবে, মূলত ওই কাগজটি আপনার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। তারপর ডেট মতো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। আগে সাধারণত ফিঙ্গার দেওয়ার 15 থেকে 20 দিনের মাথায় স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যেত, কিন্তু গত 2 থেকে 3 বছর ধরে সমস্যার কারণে একটু দেরি হচ্ছে। বাট সমস্যা না, এটা আর 6 মাস পরে থাকবে না, খুব তাড়াতাড়ি স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। যতদিন আপনার স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স আসতেছে না, আপনি ওই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি অথবা বাইক চালাতে পারবেন, পুলিশ আটকাবে না। শুধু ডেট বাড়িয়ে নিয়ে আসবেন মেয়াদ শেষ হওয়ার আগে। যখন SMS আসবে তখন বিআরটি এ গিয়ে আপনি আপনার স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। তো এই ছিল একদম সহজভাবে কিভাবে আপনি স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স পাবেন।